আরে শূন্য থেকে হয় পূর্ণ, অসাধ্য করে ফেলে সাধ্য, বাধা ভয় হয় না নত, পার হয়ে যায় পথ যত হোক না সে পথ যত ডেঞ্জার, তাদের নিয়ে দা চ্যালেঞ্জার, তাদের নিয়ে দা চ্যালেঞ্জার। কবিগুরু বলেছিলেন, নাই ভয় নাই ভয় নাই রে, থাক পড়ে থাক ভয় বাইরে, জাগ মৃত্যুঞ্জয় চিত্তে থই থই নর্তন নৃত্যে, ওরে মন বন্ধন ছিন্ন দাও তালি তাই 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 রে। প্রিয় দর্শক, কবিগুরুর সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরা বলছি, তুমি যদি নারী হও তুমি মৃত্যুকে অতিক্রম করে বেঁচে ওঠো, তুমি যদি মানুষ হও দুহাতে শেকল ছেড়ে একবার দাঁড়াও, দুহাতে শেকল ছেড়ো এই হাত তোমার, দুপায়ে দৌড়ে যাও এই পা তোমার, দু চোখে জীবন দেখো এই চোখ তোমার। প্রিয় দর্শক, আমাদের চ্যালেঞ্জার অনুষ্ঠানের আজকের অতিথি পালস হেলথ কেয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং কর্পোরেট জগতের পরিচিত নাম রুবাবা দৌলা। আমরা আজ কথা বলবো তার সঙ্গে, আজকে সারাটা দিন আমরা কাটাবো তার সঙ্গে, জানবো তার সম্পর্কে আরও অনেক অজানা কথা। রুবাবা দৌলার প্রধানতম পরিচয়, তিনি বাংলাদেশের কর্পোরেট জগতের এক মহাতারকা। তিনি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন একজন সফল নেত্রী। টেলিকমিউনিকেশন সেক্টরে তার অভিজ্ঞতা 19 বছরেরও বেশি। বর্তমানে তিনি পার্লস হেলথ কেয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। তার পথ চলার শুরুটা সেই 1998 সাল থেকে। পড়াশোনা, খেলাধুলা, শিল্পচর্চা সকল ক্ষেত্রে তিনি জীবনকে সাজিয়েছেন সফলতার এক অনন্য উদাহরণ হিসেবে। কর্মজীবনের 2 দশকে নিজেকে প্রমাণ করেছেন একজন সফল চ্যালেঞ্জার হিসেবে। 3 ভাইবোনের মধ্যে সবার ছোট রুবাবার জন্ম পাকিস্তানে। তার বাবা ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মসিহউদ্দৌলা এবং মা মমতাজ সুলতানা। বাবার চাকরি সূত্রেই রিয়াদে 10ম শ্রেণী পর্যন্ত রুবাবার লেখাপড়া করা। পরবর্তীতে বাংলাদেশে এসে তিনি ভর্তি হন ঢাকার হলিক্রস স্কুলে, এরপর চট্টগ্রাম কলেজে উচ্চ মাধ্যমিক। সেই সময় কুমিল্লা বোর্ডের মধ্যে মেধা তালিকায় 5ম স্থান অর্জন করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করার পর তিনি এক্সিকিউটিভ প্রোগ্রাম সম্পন্ন করেছেন হার্ভার্ড বিজনেস স্টাডিজে, লন্ডন বিজনেস স্কুলে এবং স্টকহোম স্কুল অফ ইকোনমিক্সে। চিফ অব মার্কেটিং এবং চিফ কমিউনিকেশনস অফিসার হিসেবে তিনি টেলিনরের প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের নাম্বার 1 ব্র্যান্ডে পরিণত হওয়া, বাংলাদেশে মার্কেট লিডার হওয়া এবং শুরুতেই $1 বিলিয়ন রেভিনিউ হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রুবাবা দৌলা আরও কাজ করেছেন ভারতীয় এয়ারটেলের প্রতিষ্ঠান এয়ারটেলের চিফ সার্ভিস অফিসার এবং হেড অফ এম কমার্স হিসেবে। গ্রামীণ ফোন ও এয়ারটেলে তার নেতৃত্বের সময় তার কিছু প্রোডাক্ট ইনোভেশন, GSMA অ্যাওয়ার্ড, এশিয়া কমিউনিকেশনস অ্যাওয়ার্ড এবং আরও কিছু স্বীকৃতি লাভ করে। নারীর ক্ষমতায়নের জন্য তিনি চরম উৎসাহী। ওয়ার্ল্ড টেলিকম বিশ্বের সেলফোন জগতের শীর্ষ 50 জন নারীর মধ্যে রুবাবা দৌলাকেও রেখেছে। তিনি স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বেগম রোকেয়া পদক, আরও পেয়েছেন অনন্যা শীর্ষ 10 নারী পুরস্কার। মোবাইল এশিয়ার 5 জন শীর্ষ নারীর একজন হয়েছেন তিনি। নারী নেতৃত্বে অসাধারণ অবদানের জন্য তিনি সাউথ এশিয়ান বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন। সঙ্গীত শিল্পী হওয়ার স্বপ্ন হয়তো কখনো কখনো উকি দিয়েছে তার মনে। সঙ্গীতকে ভালোবেসে এখনও নিয়মিত চর্চা করে যাচ্ছেন গানের। জি সিরিজের ব্যানারে এর আগে মুক্তি পেয়েছে তার মিক্সড অ্যালবাম জাবি যদি চল। পেশা জগতের বাইরে রুবাবার আছে নানা পছন্দ অপছন্দ, আছে শখ। গান গাইতে, ব্যাডমিন্টন খেলতে, রান্না করতে যেমন ভালোবাসেন, তেমনি তার শখ ঘর গোছানো, পশু পাখি পালন। স্বপ্ন দেখেন একমাত্র সন্তান উসাইদকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলার। প্রতিটি মানুষ তার স্বপ্নের সমান বড়, তবে কেউ কেউ ছাড়িয়ে যান নিজের স্বপ্নকেও। রুবাবা দৌলা তেমনই একজন। রুবাবা, যদিও সবাই জানে যে আপনার কর্মজীবন সম্পর্কে, তাও আমি আজকে আবার নতুন করে জানতে চাইছি যে আপনার পেছনের জার্নিটা, কর্পোরেট জীবনের শুরুর গল্পটা। শুরুর গল্পটা তো বেশ অনেক দিন আগের আসলে। 1998 আমি ফার্স্ট আমার ক্যারিয়ার স্টার্ট করি।
আমার MBA কমপ্লিট করার পরে আই জয়েন গ্রামীণফোন। তো তখন একটা মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে আমি জয়েন করেছিলাম। তারপর তো প্রায় 12 বছর ছিলাম গ্রামীণে। তো তারপরে আবার 6.5 বছর ছিলাম এয়ারটেলে, আর এখন আই হ্যাভ বিকাম অ্যান এন্টারপ্রেনর, আই হ্যাভ লেফট দ্য কর্পোরেট ওয়ার্ল্ড। সো নিজের একটা প্রতিষ্ঠান দাঁড় করাবার চেষ্টা করছি আর কি। তো এটা নিয়ে আছি। আর ক্যারিয়ার বলতে, যখন আমি ছিলাম, যেহেতু টেলিকম একটা নতুন ইন্ডাস্ট্রি, ওখানে যখন জয়েন করি তখন আসলে কিছু বুঝতাম না টেলিকম সম্পর্কে। বাট ইভেন্টুয়ালি যেটা হলো যে, থাকে না যে একদম স্ক্র্যাচ থেকে শেখা, এবং তার থেকে বুঝে বুঝে আস্তে 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 করে দায়িত্ব নিলাম, আরও কিছু ম্যানেজ করা শুরু করলাম, এবং টেকনোলজিও চেঞ্জ হওয়া শুরু করলো। আর সবচেয়ে ভালো লেগেছিলো যে, আমরা যখন স্টার্ট করি তখন তো টেলিকমকে একটা লাক্সারি আইটেম হিসাবে দেখা হতো, তারপরেই কিন্তু আমরা রিয়েল গ্রোথটা দেখতে পারলাম। এবং গ্রামে গ্রামে মানুষজন তখন ফোন ইউজ করতো, কমিউনিকেট করতো, আর এটা কীভাবে করে এম্পাওয়ার করতো মহিলাদের স্পেশালি। সো দ্যাট ইজ হোয়াট রিয়েলি হেল্পড মি। আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল থ্রু আউট দিস জার্নি। এই যে আপনার টেলিকমিউনিকেশন দিয়ে কর্মজীবন শুরু, সে সময় কিন্তু আমরা দেখেছি যে মেয়েরা কিন্তু এই প্রফেশনে অতটা আসে না। মানে মেয়েরা কেন জানি অতটা এই প্রফেশন সম্পর্কে কত ইন্টারেস্টেড ছিল না। কিন্তু আপনি কি সে সময় কোনো থ্রেট ফিল করেছিলেন? নট রিয়েলি। আমি এমনিতেও বলেছিলাম যে, যখন আমি কাজ করতাম না তখন যেহেতু আমার ওই চিন্তাটা মাথায় ছিল না যে আমি একটা মেয়ে, সেজন্য কোনো কিছু বেটার হচ্ছে না ওয়ার্স হচ্ছে ওই চিন্তাটা আমার মধ্যে ছিল না। অ্যান্ড কর্পোরেট যে এনভায়রনমেন্টটা ছিল যেখানে আমি কাজ করেছি, দুইটা টেলিকম অপারেটরে, আমার কিন্তু খুব ভালো এনভায়রনমেন্ট ছিল। সো কাজে আমি কিন্তু সেই ফিলিংটা কখনোই পাইনি। একটা টাইমে যখন বাইরে যেতাম, খুব বেশি আমার হয়তো মার্কেটিংয়ের জন্য অনেক জায়গায় যেতে হতো, হয়তো সাইনিং সেরেমনি হচ্ছে বা কোনো কিছুতে পার্টিসিপেট করতে হচ্ছে, তখন আই কুড সি দ্যাট সাম পিপল হ্যাড সাম ইস্যুস অফ অ্যাকসেপ্টিং একটা মহিলা যে এরকম কাজ করছে। সো ওই সময় আই ফেল্ট কিছু জায়গাতে আননেসেসারি রিউমার্স অ্যান্ড অল দ্যাট, বাট দ্যাটস অ্যাবাউট ইট। আমরা জানি যে আপনি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেন তখনই আপনার বিয়ে হয়ে যায়, তারপরে আপনার সংসার জীবন, কর্মজীবন। এই যে প্রফেশনের ক্ষেত্রে আমরা, হয় না যে মেয়েরা কিন্তু অনেক কিছু মোকাবেলা করতে হয়, মেয়েদেরকে অনেক কিছু ফেস করতে হয়, আপনার কি কখনো মনে হয়েছে যে ক্যারিয়ারের ক্ষেত্রে এই সংসার জীবন আপনার একটা বাধাগ্রস্ত হয়েছে? একটা আসলে কোয়েশ্চেন, কারণ এটা সবাই আমরা ফেস করি যারা মহিলারা, তাই না? আমাদের বলে না যে বায়োলজিক্যাল ক্লক আর ক্যারিয়ারের যখন গ্রোথটা হয়, এই দুটা কেন জানি মানে ক্লাশ করে, ইটস নট কমপ্লিমেন্টারি সামহাও। হ্যাঁ, যখন মনে হয় যে আচ্ছা আমার হয়তো আমি মা হব, তাহলে মনে হয় যে বাচ্চাকে টাইম দিই, আবার একটা টাইম আসে যখন বাচ্চারা একটু বড় হয়, হয়তো টিনএজার্স হচ্ছে, তখন মনে হয় যে টাইম দিই। এ ধরনের কিছু স্টেজেস আসে যখন আমি দেখি অনেক মহিলারা কিন্তু তখন আইদার তারা একটু স্লো ডাউন করে, দে ডোন্ট ওয়ান্ট টু টেক অন আরো রেসপন্সিবিলিটি, এটাও দেখেছি। আবার অনেকে আছে যে হয়তো চাকরি ছেড়ে দিল সংসারের জন্য। 50-50 ব্যালেন্স কখনো আনা যায় না, এখানে আমার প্রায়োরিটাইজ করতে হবে, অ্যান্ড ইটস পসিবল টু পারসু বোথ। হ্যাঁ, আমি যখন জয়েন করি গ্রামীণফোনে, তো তখন তো আমার জাস্ট 4 বছর হয়েছে বিয়ের, আর আমি যখন পড়ি, বিবিএ করি, এমবিএ করি, আমি তখন আমার শ্বশুরবাড়ি থেকে আমি পড়াশোনাটা করি। তো তারপরে তো আমার 1998 জয়েন করলাম গ্রামি, তখনই আমার ছেলে হলো। সো ওয়েন আই জয়েন তখনই আমি কনসিভ করলাম, 9 মান্থস আমি কিন্তু কাজই করেছি। তখন আমার একটা ডিসিশন নিতে হয়েছিল যে শুড আই পারসু, কারণ আমি জাস্ট জয়েন করলাম, নাকি আগে আমার হয়তো ফ্যামিলিটা আমি দেখি। কিন্তু তারপরে আই রিয়েলাইজ দ্যাট আই ক্যান ডু বোথ। বাবা, আপনার শিক্ষা জীবন, শৈশব কৈশোর এই সম্পর্কে কিছু বলেন। আসলে আমরা যদি অনেকে জানি, কিন্তু দর্শকরা জানতে চায়। আমার আব্বা তো আর্মিতে ছিলেন, তো আমরা থাকতাম হলো ক্যান্টনমেন্টে, হ্যাঁ, শহীদ বেলায়েত রোড, ওখানে আমাদের বাসা ছিল। তারপরে আমার আব্বার পোস্টিং হয়ে গেল রিয়াদে, তো ওখানে আমি 10th grade কমপ্লিট করে একটা ইন্টারন্যাশনাল স্কুলে ছিলাম, করে তারপরে বাংলাদেশে আবার চলে আসি। আসার পরে তখন হোলি ক্রসে ছিলাম সায়েন্সে, মানে কলেজে আর কি, ফার্স্ট ইয়ারে, ওখানে ছিলাম প্রায় 1 বছর। তারপর আমার আব্বার আবার পোস্টিং হয়ে গেল চিটাগংয়ে CDA চেয়ারম্যান হয়ে। তো ওখানে উনি যখন গেলেন তখন আমরাও গেলাম, আমার আম্মাও গেল, আমিও গেলাম। তখন চিটাগং থেকে আমি কমার্স কলেজ থেকে ইন্টারমিডিয়েটটা দিই, দিয়ে তারপরে ঢাকায় এসে ইউনিভার্সিটিতে
পরে মার্কেটিংয়ে মাস্টার্স করলাম, এটা হলো এডুকেশনের সাইডটা আর কি। তো আমার যেসব দিন কেটেছে রিয়াদে খুব ইন্টারেস্টিং ছিল, আমার তো আবায়া পড়তে হতো ওখানে, বুঝছো, পুরা ওই কাভার করতাম এই। আর ওখানে তো যে প্রথম জানলাম যে রমজান মাসে সারা রাত ওরা জেগে থাকে আর সারা দিন ওরা ঘুমায়। আর স্পোর্টসে আসলে ওখানে স্কুলে অনেক আমাদের অ্যাক্টিভিটিস হতো। বাবা মা, পরিবার, ভাই বোন, আসলে এই সম্পর্কে কিছু জানতে চাই। আমার আব্বা তো আর্মিতে ছিলেন, খুব স্ট্রিক্ট ছিলেন, হ্যাঁ, খুব ভয় পেতাম আব্বুকে, আর সবাই আরও বেশি ভয় পেত। আমি বোধহয় বাসায় সবচেয়ে ছোট ছিলাম বলে তাও কোনো কিছু আবদার থাকলে আমাকে দিয়ে বলা হতো আর কি, যে তুমি যে বলো এটা কিনতে হবে বা এটা চাই আমরা। আপনি বললে হয়তো এমন না জিনিসটা হয়তো, হ্যাঁ, মানে বিল পাস হয়ে যাবে, বিলটা পাস হয়ে যেতে। আর আমার আম্মা তো একজন শিক্ষিকা, উনি অনেকদিন ধরে পড়াশোনা নিয়ে আছেন, স্কলাস্টিকায় ছিলেন অনেকদিন, তারপর এখন বিউটিফুল মাইন্ড স্কুলে আছে আর কি এতে। আর আব্বা তো 88 উনি রিটায়ার করেছেন, হি ইজ মাশাল্লাহ এখন 87 ইয়ার ওল্ড, ভেরি ফিট। আব্বুকে যেটা দেখি খুবই ডিসিপ্লিন, তো সেটা শিখেছি আব্বু থেকে। আর আরেকটা জিনিস যেটা, যে আমরা তো তিন ভাই বোন, আমার বড় বোন এখন ডাক্তার, ও হচ্ছে প্যালিয়েটিভ স্পেশালিস্ট, আবার পিডিয়াট্রিশিয়ানও, ডক্টর রোমানা, হ্যাঁ, ডক্টর রোমানা দৌলা। আর আমার ভাই হলো ফাহিম দৌলা, ও সিঙ্গাপুরে আছে, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল যে কোম্পানি সেখানে। আব্বা হচ্ছে সবচেয়ে বড় ভাই, তারপরে মেঝো জন হচ্ছে আনিসুদ্দৌলা, আমার মেঝো চাচা, আর ছোট জন হচ্ছে আসাফুদ্দৌলা। আর এদিকে ফুপুর, আমার চার ফুপুর পরে হচ্ছে তিন ভাই, আমার আব্বা আর আরও দুই চাচা। বড় ফুপু উনি তখনকার দিনই বিজনেস করতেন, তারপরে আমার আবার ইয়েতেও ছিলেন, শি ওয়াজ মেম্বার অফ দ্য পার্লামেন্ট, এমপি ছিলেন, হ্যাঁ। আর আমার মেজু ফুপুও ছিলেন মেম্বার অফ দ্য পার্লামেন্ট। তারপরে গানের ফুপু, আমরা গানের ফুপু বলি আসলে ফিরোজা বেগম যিনি গান গায়, উনি আমাদের সেজু ফুপু আসলে। আর তারপর ছোট ফুপু, উনি হাউস ওয়াইফ। আমরা কিন্তু আপনাকে নিশ্চিন্ত মনে, নির্দ্বিধায় সফল বলতে পারি। তো এই যে সাফল্যের দীর্ঘ পথ চালায়, আর কী কী ধরনের চ্যালেঞ্জ আপনি গ্রহণ করছেন বা কী কী ধরনের চ্যালেঞ্জ নিয়ে প্রতিদিন এগিয়ে যাচ্ছেন? আমার মনে হয় যে কোনো কিছু পেতে হলে তো বলে না যে একটা সব ধরনের বাধা বিপত্তি পেরিয়ে আসলে যেতে হয়, ইটস পার্ট অফ লাইফ, সবারই এটা হয়। আমার লাইফে যে একটা স্মুথ রাইড ছিল তা তো না, অনেক কিছুর মধ্যে দিয়ে আমি গেছি। সংসার আর ক্যারিয়ার এই দুটাকে ব্যালেন্স করে যাওয়া, এটা ইটসেলফ ইজ এ চ্যালেঞ্জ। তাছাড়াও বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছি, সেটা হলো যে যত উপরে যাওয়া হয় তত কিন্তু বলে না যে এনিমিজ বাড়ে, তো ওই জিনিসটা ফিল করেছি যে মানুষজন অনেক ধরনের কথাবার্তা বলেছে। আর নিজের কাছে যদি আমি নিজে ঠিক থাকি সেটাই হলো সবচেয়ে বড় জিনিস। আর চ্যালেঞ্জের মধ্যে আরেকটা যেটা বলবো, যে আমি তো 13 ইয়ার্স আই ওয়াজ ম্যারিড, তারপরে এখন আমি লাস্ট 10 ইয়ার্স আমি সিঙ্গল মাদার হিসাবে আমার ছেলেকে বড় করেছি, তো দ্যাট ইটসেলফ হ্যাজ সার্টেন চ্যালেঞ্জ। কর্পোরেট জীবনটা ছিল 19 বছরের, তারপরে হঠাৎ করে কিন্তু নিজে একটি ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন যেটার নাম পালস। এই পালসের কার্যক্রম সেটা একটু আমরা জানতে চাই। হ্যাঁ, এটা আমার একটা বড় একটা স্টেপ ফরওয়ার্ড, চ্যালেঞ্জ বলবো, এটাও একটা বিগ রিস্ক নিয়েছি, আমি নিজেই নিয়েছি এটা। যেহেতু আমি ICTতে কাজ করেছি, টেলিকম সেক্টরে, এই টেকনোলজি ইউজ করে কিভাবে আই ক্যান রিচ আউট টু দ্য ম্যাস, হ্যাঁ, তখন হেলথ কেয়ার নিয়ে চিন্তা করা হলো। এবং এটা আসলে আমারই একজন ফ্যামিলি মেম্বার, তার সাথে আলাপ করেছিলাম এবং পরবর্তীতে অনেকের সাথে কথা বলে বুঝলাম যে হেলথ সেক্টরটাই আসলে যেখানে অনেক কিছু করার আছে। হ্যাঁ, একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে ডক্টরের সাথে পেশেন্টরা রিমোটলি কথা বলতে পারবে, ওখানে ভিডিও কনফারেন্স হতে পারে। তো যেটা হয় না, যে ডক্টর যখন দেখতে পারে পেশেন্টকে বা পেশেন্ট যখন দেখতে পারে, তখন কিন্তু তোমার আরও বেশি আস্থাটা আসবে, হ্যাঁ, ট্রাস্ট বা ফেথটা আসে। তা একবার ডাক্তারের কাছে যদি যাও তখন পরে ফলো আপের জন্য আবার যেতে হয়, এটা আমরা অনেক ক্ষেত্রে কিন্তু করি না।
তো সেই জিনিসটাও কিন্তু এই প্ল্যাটফর্মের থ্রুতে করা যাবে এবং ডক্টর এই প্রেসক্রিপশন দিতে পারবে, প্রাইমারি ডায়াগনোসিস দিতে পারবে। এই যে ডক্টর, এরা কি সব আমাদের দেশের ডক্টর? আপাতত সব দেশের ডক্টররা আছে, বাট আমাদের অনেকে মেডিকেল রিজনে বাইরেও যাচ্ছে, ইন্ডিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এইসব ডক্টরদেরকে আমি অনবোর্ড করার চেষ্টা করছি যাতে অ্যাট লিস্ট ফার্স্ট লেভেল অ্যাক্সেস, ইউ নো, ফার্স্ট লেভেল কনসালটেশনটা হয়। এই যে পেশেন্টটা সরাসরি কথা বলছে, কেমন, কি ধরনের পেশেন্টরা রেসপন্স করছে? আমি এটা আসলে পাইলট করেছি বেশ কিছুদিন ধরে, কারণ এখানে তো অনেক নিটিগ্রিটিস দেখতে হয় আর খুব সেন্সিটিভ তো ব্যাপারটা হেলথ কেয়ার। তো আমি সিলেটে একটা পাইলট করেছিলাম এবং সেখানে মলভি বাজার থেকে আমাকে একজন একটা বাবা ফোন করে বলেছিল যে আপনার এখানে কি আমি নিউরোসার্জনের সাথে কথা বলতে পারি ঢাকার, কারণ আমার মেয়ে 12 বছরের, ও কথা বলতে পারে না। সো আমি আই ওয়াজ ভেরি টাচ যে এই যে এই ধরনের যদি প্রবলেমগুলোকে যদি সলভ করতে পারি আমরা, দের অন্য ওয়ে টু গো, হ্যাঁ, কোন ডাক্তারের সান্নিধ্যে আসবে। সো এই জিনিসটা আসলে আমরা চেষ্টা করি, সেক্টরে জানি না যে নিউরোলজিস্ট কে, হ্যাঁ, রিউমাটোলজিস্ট কে, আমরা কি হেমাটোলজিস্ট, আমার ইচ্ছা আছে এখানে ওরকম কাউন্সিলার্সদেরও রাখা যারা আপনাকে গাইড করতে পারবে যে কোন ডক্টরের কাছে যেতে হবে। তো এখন আমি আবার ওই টেকনোলজিটা নিয়ে আর একটু কাজ করছি, কারণ ওখানে বেশ কিছু আমার কাস্টমাইজেশনের দরকার আছে যাতে ডক্টররা খুব ইজিভাবে ইউজ করতে পারে, পেশেন্টরাও করতে পারে, সেটা নিয়ে কাজ হচ্ছে আর কি এখন। আমরা জানি যে আপনি ব্যক্তি জীবনে লয়ার কিংবা সেনাবাহিনী প্রধান হতে চেয়েছিলেন। হ্যাঁ, আমার দাদা ছিল লয়ার, লয়ার হতে চেয়েছিলাম কিন্তু পরে আর ওটা হয়নি, কেমন কেমন করে কমার্সে গিয়ে মার্কেটিংয়ে চলে আসলাম। আমরা সেনাবাহিনী প্রধান, সেনাবাহিনী বিকজ আমার আব্বাকে যখন দেখতাম ইউনিফর্ম পরে টরে আসতো, হ্যাঁ, অ্যান্ড থাকি না যা করছে ওরা দেশের জন্য, এগুলো দেখে আমি খুব ইন্সপায়ার্ড, হ্যাঁ, হতাম। ইনফ্যাক্ট রিয়াদে যাওয়ার আগে আমি কিন্তু এই যে মহিলা ক্যাডেট কলেজ যেটা, আই ইভেন ওয়েন্ট অ্যান্ড গেভ ভাইভা ওখানে, তারপরে আমার আবার পোস্টিং হয়ে যায়, তখন আই ওয়েন্ট টু রিয়াদ, নইলে হয়তো আমি আর্মিতেই চলে যেতাম। নট ব্যাড, না, ভালোই হতো। যে এত ব্যস্ত থাকেন, আসলে তো অবসর বলে কিছুই নেই, তারপরে হয় না যে একটুখানি সময় পেলেন বা একটুখানি অবসর হলো, কী করেন সেই সময়টায়? আজকাল করে কি আমি যদি একটু সময় পাই, আমি চেষ্টা করি আমার আব্বা আম্মার সাথে একটু দেখা করে আসতে, মানে আধা ঘন্টা এক ঘন্টা হলেও যতবার পারি করি। আর এমনি ফ্রাইডেজেতে যাই সবসময় প্যারেন্টসের বাসায়। আর তাছাড়া আমি মিউজিক, মানে গান শোনাটা খুব পছন্দ করি আর গান গাই প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 2 বার প্র্যাকটিস করি আর কি। সো প্রত্যেক উইকে যখন তবলচি আসে, গানের টিচার আসে, ওটা আমার জন্য আসলে একটা থেরাপির মতো কাজ করে। আমি তখন কমপ্লিটলি আনওয়াইন্ড করি, মানে সারাদিনের যত কাজটা সব ভুলে যে ওই 1 আওয়ার আমি টোটালি ডেডিকেট করি আর কি গানে। বাহ। আর তাছাড়া একটু গলফের চেষ্টা করছি, যদি গলফটা আমি খেলি, বাট ওরকম আমি রেগুলার খেলি না, তো চেষ্টা করবো যে হয়তো নেক্সট ইয়ার থেকে রেগুলার গলফ খেলা শুরু করবো। আপনি তো ব্যাডমিন্টন খেলেন, আমরা জানি যে আপনি একসময় বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্টও ছিলেন। তো এই যে মেয়েদের খেলাধুলা, আপনার কি মনে হয় যে এর জন্য আরও কিছু পদক্ষেপ নিতে হবে? পদক্ষেপ বলতে ওদেরকে ভালো করার জন্য, সক্রিয় রাখার জন্য। আমার মনে হয় একটা জিনিস যেটা মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, ওদের খেলার জন্য না অনেক জায়গাতে যেতে হয়, থাকতে হয়, ট্রেনিংয়ের জন্য হয়তো মাসের পর মাস থাকতে হয়, সেই সময় তাদের সেফটি, সিকিউরিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আরেকটা জিনিস আমি যেটা দেখেছিলাম, আমি বলেছি অনেকবার, ব্যাডমিন্টনে যখন আমি ফার্স্ট যাই তখন দেখলাম যে মেয়েদের প্রাইজ মানি ওয়াজ লোয়ার দ্যান ছেলেদের প্রাইজ মানি, হ্যাঁ, একই খেলায়। তো তখন ওটাকে আমি ইকুয়াল করলাম। সো আই হোপ অন্যান্য যত ফেডারেশন আছে সেখানেও এই একই যাতে পলিসি থাকে। তুমি ব্যাডমিন্টনের কথা বলছো, আমি একটু বলি যে স্পেশাল অলিম্পিক, আমি ওই বোর্ডেও আছি, আমাদের যারা স্পেশাল চিলড্রেন, তুমি হয়তো জানো যে ওরা কিন্তু 9 বার চ্যাম্পিয়ন হয়েছে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টস খেলে, হ্যাঁ, এই এখনও ওয়ার্ল্ড গেমসে যাবে, ওরা UAE-তে যাবে, আবুধাবিতে একটা হচ্ছে মার্চ মাসে, প্রায় 140 জন অ্যাথলিট যাবে আমাদের দেশ থেকে, হ্যাঁ। তো সেইখানে আমি বাচ্চাদেরকে দেখি যে ওরা আমাদের জন্য এত অর্জন করেছে, আমরা কিন্তু অতটা জানিও না তাদের সম্পর্কে, হ্যাঁ, প্রায় 210টার মতো ওরা গোল্ড মেডেলস নিয়ে এসছে বাংলাদেশের জন্য বিভিন্ন টুর্নামেন্টে খেলে। তো এই ধরনের জিনিসগুলো আমাদের আরও আসলে প্রচার করতে হবে, তাহলে কিন্তু আমরা দেখবো যে এই বাচ্চারাও অনুপ্রাণিত হবে। আপনার তো একটি মাত্র ছেলে ওসাইড, এখন টরন্টোতে পড়াশোনা করছে, হ্যাঁ, ও
ইউনিভার্সিটি অফ টরন্টোতে পড়ছে ইকোনমিক্সে, সেকেন্ড ইয়ারে উঠলো। এই যে মা ছেলের সম্পর্ক কেমন, মানে সাপোর্টিভ কতটুকু বা বন্ধুত্বপূর্ণ কতটুকু? ও এখন আমার ফুল বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে, আমিও ওর বেস্ট ফ্রেন্ড, ও আমার, বিকজ ও তো ছোটোকাল থেকে খুব ক্লোজলি আমার সাথেই থেকেছে, বড় হয়েছে। একটা জিনিস বলবো যে অনেকে আছে না, বাচ্চারা অনেক কমপ্লেন করে বা মাকে বলে তুমি কেন থাকো না বাসায়, আমার ছেলে কখনো আমাকে এগুলো বলেনি। তো খুবই আন্ডারস্ট্যান্ডিং ছিল আর খুব বুঝতো আমাকে, কখনো যদি আমার মন খারাপ থাকে তাহলে ও চেষ্টা করবে কিভাবে করে আমাকে খুশি করা যায়, নিজের যদি কোনো কষ্ট থাকে মানে না পারতে আমাকে বলে না, কারণ ও জানে যে ইউনো মা হয়তো চিন্তা করবে। হ্যাঁ, এই ধরনের হ্যাঁ, মানে কখনো মাশাআল্লাহ খুব ভালো মানে একটা ছেলে। তোমার বাবার বয়স, সপ্তাহে কদিন যা দেখা করতে বাবার সাথে? মানে প্রত্যেক উইকে অ্যাটলিস্ট ফ্রাইডেতে তো যাই, তাছাড়া চেষ্টা করি যে উইকের মধ্যে যখনই টাইম পাই মানে কিছু পাঁচ মিনিট হলেও যে দেখা করে আসে। খুব খুশি হয়? হ্যাঁ হ্যাঁ, খুব খুশি হয়, চিন্তা থাকে আসলে, সারা জীবন চিন্তাই করে সেটা। রুবা বাবা, এবার একটা অনুমতি নিয়ে প্রশ্ন করতে চাইছি, যদি আপনি অনুমতি দেন। অফকোর্স। এই যে আপনার চাকরি জীবন, ঘর সংসার, সন্তান, ব্যবসা, সব কিছু কিন্তু আমরা জানি যে আপনি একাই সামলাচ্ছেন, তো কখনো কি এরকম মনে হয় যে সহযোদ্ধা বা আপনার পাশে যদি কেউ থাকতো তাহলে আরও জীবনটা আরও সুন্দর হতো, এরকম কি মনে হয় কখনো? লাইফের অনেকগুলো স্টেজে হয় কি অনেক ডিসিশনস নিতে হয়। হ্যাঁ, কিছু জিনিস আছে যে ইউ ওয়ান্ট টু শেয়ার উইথ সামবডি। হ্যাঁ, মানে অফকোর্স বাবা মার সাথে শেয়ার করছি, ভাই বোনদের সাথে করছি, বাট একটা যদি জীবনসঙ্গী থাকতো তাহলে হয়তো একটু ডিফারেন্টভাবে অনেক কিছু ডিসিশনে আমার হয়তো হেল্প আসতো। তবে যেটা হয়েছে কি, আমি এখন এত বছর হয়ে গেছে, ইউজ টু হয়ে গেছি, খুব ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডের হয়ে গেছে, যেটা বলেছিলাম না যে এক্সপেকটেশন আর রাখিনি ওরকম, যার জন্য ওটা নিয়ে অত চিন্তা করি না। তবে এটাও বলবো যে এখন মনে হয় যে ছেলে পড়তে চলে গেছে, একটা কম্প্যানিয়নের আসলে দরকার, কারণ আমরা তো মানুষ না, উই ওয়ান্ট টু লাভ, উই ওয়ান্ট টু বি লাভড। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো এটা দেখি, এটা এখন আই হ্যাভ লেফট ইট টু আল্লাহ, যেটা হয় আমার ফেটে যদি থাকে তাহলে হবে। তবে একটা জিনিস আমি বলবো যে যদি ভালো একটা মানুষ হয় তার সাথে এই ধরনের চিন্তা করা যায়, কিন্তু জাস্ট ফর দ্য সেক অফ ম্যারেজ আই ওয়ান্ট টু গেট ম্যারিড। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসছি, আমরা জানি যে আপনি গান করেন, গান করতে ভালোবাসেন, আপনি রেজনা চৌধুরী বন্যার কাছে গান শিখেছেন, আজকে আমরা আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই। যেহেতু গানের অনেকজন আছে ফ্যামিলিতে, যেন আরও ভয় করে আসলে, আই জাস্ট লাভ সিঙ্গিং, আই লাভ টু লিসেন টু মিউজিক, ওটা থেকেই আসলে শখের বসে বলে না ওই ধরনের আর কি। আমরা কি গান শুনতে পারি আজকে? আজকে টপ অফ মাইন্ডে এখন আসছে যে যারে উড়ে যারে পাখি। আচ্ছা ঠিক আছে। যারে যারে উড়ে যারে পাখি, ফুরালো প্রাণের মেলা, শেষ হইলো বেলা, আর কেন তোরে মিছে বেঁধে রাখি যারে। এত অর্জন, এত সাফল্য, এরপরে কি মনে হয় যে আরও কিছু বাকি আছে বা আরও অর্জনের, আরও সাফল্যের অনেক কিছু বাকি আছে? আসলে আমার মনে হয় এখনও শুরুই হয়নি কিছু, অনেক অনেক বাকি আছে। আমি নিজের থেকে তো এখনও কিছু করতে পারিনি, এতদিন ধরে তো আমি ধরো বড় বড় কোম্পানিতে হয়তো কাজ করেছি। হ্যাঁ, বাট নিজে যদি কিছু করতে পারি, একটা কোনো পজিটিভ একটা ইম্প্যাক্ট আনতে পারি, তাহলে মনে করব কিছু ভালো করেছি। আজকাল কিন্তু অনেকেই চায় যে নিজেকে এরকম ব্যবসা করতে বা কর্পোরেট জগতে নিজের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে চায়, রুবা বা দুলার কাছাকাছি বা আপনার মতো যারা চ্যালেঞ্জার আছেন তাদের কাছাকাছি পৌঁছে যাব, তো তাদের জন্য আপনার পরামর্শটা কী থাকবে? তাদের জন্য পরামর্শ প্রথম কথা হবে যে কেউ যদি ইন্সপায়ার করে, কারো দ্বারা যদি কেউ অনুপ্রাণিত হয় খুব ভালো, কিন্তু অনুকরণ যাতে না করে, ইটস নট অ্যান ইজি রাইড। তবে তোমার যদি পজিটিভ অ্যাটিটিউড থাকে এবং তোমার উইল পাওয়ার যদি থাকে, ডেডিকেশন থাকে, ইউ ক্যান ডু এনিথিং। সো যাই করি যাতে কারো ক্ষতি না হয় এবং যেটাই করি সেটা যাতে অন্যের একটা উপকারে আমি আসতে পারি, এই ধরনের যদি একটা মনোভাব থাকে মানে এটাতে লং টার্মে অনেক বেশি বেনিফিট পাওয়া যায় অ্যান্ড স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। অনেক সুন্দর কথা বলেছেন, আসলে তরুণরা বোধহয় উপকৃত হবে এই কথাগুলো শুনে। আপা আপনি অনেক ব্যস্ত থাকেন, আমরা জানি যে আপনার প্রতিনিয়ত ব্যস্ততা,
তারপর আজকে সারাটা দিন আপনি আমাদের সময় দিয়েছেন, তোমাদেরও তো এত ব্যস্ততার মধ্যে ইউ হ্যাভ কাম, থ্যাংক ইউ সো মাচ। আমরা সত্যি আমরা খুব আনন্দিত যে আপনার মতো একজন চ্যালেঞ্জার আমাদের সাথে আজকে ছিলেন, সময় দিয়েছেন, আমরা আপনার অনেক কিছু জেনেছি, আপনাকে অনেক ধন্যবাদ এবং এটিএন বাংলার পক্ষ থেকে আপনার জন্য ওয়াল্ট হুইটম্যান বলেছিলেন, বিখ্যাত হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে বিশ্বাসী হওয়া। সর্বপ্রথম বিশ্বাসটা রাখতে হবে নিজের ওপর, নিজের পদক্ষেপের ওপর এবং সর্বোপরি কর্ম ও পরিশ্রমের ওপর, আর তখনই একজন যোদ্ধা হয়ে উঠবেন ঠিক অসাধারণ কেউ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে দ্য চ্যালেঞ্জার অনুষ্ঠানের আগামী পর্বে নতুন কোনো চ্যালেঞ্জারকে সাথে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, থাকবেন এটিএন বাংলার সাথে।